ঈশা ছাত্র আন্দোলন শুধু এমপি হবে, মিনিস্টার হবে, ক্ষমতায় যাবে, ক্ষমতা চালাবে এই চিন্তা শুধু করে না, ঈশা ছাত্র আন্দোলন যেরকম এদেশে ক্ষমতা চালাতে চায় সেইভাবে জান্নাতেও যেতে চায়, জান্নাতেও যেতে চায়, জাহান্নাম থেকে নাজাত পেতে চায়। ঈশা ছাত্র আন্দোলন শুধু ক্ষমতার জন্য সুন্নাতকে ত্যাগ করবে এই সংগঠনের নাম ঈশা ছাত্র আন্দোলন নয়। ঈশা ছাত্র আন্দোলন শুধু চাঁদাবাজি করার জন্য সংগঠন করবে, টেন্ডারবাজি করার জন্য সংগঠন করবে, অর্থ কামাই করার জন্য সংগঠন করবে, মানুষকে নির্যাতন করার জন্য, খুন করার জন্য, ধর্ষণ করার জন্য সংগঠনের নাম ঈশা ছাত্র আন্দোলন নয়। বরং ঈশা ছাত্র আন্দোলন নিজে আবেদ, অন্যকে এবাদত শিক্ষা দেয়, নিজে ত্যাগী, অন্যকে ত্যাগ শিক্ষা দেয়, নিজে যেরকম ইসলামের পথে চলে আর একজনকে ইসলামের পথে চলাবার জন্য চেষ্টা করে। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে সব শ্রেণীর ছাত্ররা আছে, সব শ্রেণীর। বাংলাদেশে এমন কোনো সংগঠন পাবেন না যে সংগঠনের মধ্যে সমহারে সমস্ত ছাত্রদের অংশগ্রহণ আছে, এরকম সংগঠন পাওয়া যাবে না। যেমন ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, ছাত্র সমাজ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, এই সমস্ত সংগঠনে সাধারণত কলেজ ইউনিভার্সিটির ছাত্র বেশি থাকে, ঠিক না? শিবির বলেন, এই সংগঠনের মধ্যে আলিয়া কলেজ ইউনিভার্সিটির ছাত্র থাকে, কমিয়ার ছাত্র থাকে না। আমার কিছু সংগঠন আছে কমিয়ান ভিত্তিক, সেখানে কমিয়ার ছাত্র থাকে, অন্য ছাত্র সাধারণত থাকে না। কিন্তু ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে কমিয়ার ছাত্ররা আছে, আলিয়ার ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, অর্থাৎ বাংলাদেশে যত ধরনের শিক্ষার্থী আছে সমস্ত ধরনের শিক্ষার্থীর অংশগ্রহণ ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আছে। আপনি দেখুন, এটা বক্তব্যের বিষয় নয়, বাস্তবতার বিষয়। আপনি যদি বাংলাদেশে বিপ্লব করতে চান তাহলে বিপ্লব করতে গেলে সকল শ্রেণীর ছাত্রদের প্রয়োজন, ঠিক না? সকল শ্রেণীর ঐক্যমঞ্চের প্রয়োজন। আমি বিশ্বাস করি সকল শ্রেণীর ঐক্যমঞ্চ ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আছে, অন্য সংগঠনের মধ্যে সাধারণত দেখা যায় না। ঈশা ছাত্র আন্দোলন সবসময় ইসলামী আন্দোলনের সহায়ক এক শক্তি, ইসলামী আন্দোলনের সহায়ক শক্তি, ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন, ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠন ঈশা ছাত্র আন্দোলন। ঈশা আন্দোলন এমন এক আন্দোলন যার মধ্যে সকল শ্রেণীর লোক আছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, কামার, ঋষি, ঈশা আন্দোলনের মধ্যে আছে কি নাই? আবার শিক্ষিতি, শিক্ষিত সমাজ, যত ধরনের শিক্ষিত সমাজ বাংলাদেশে আছে, সেই স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, ইউনিভার্সিটিতে হোক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে হোক, মেডিকেল থেকে হোক, সকল শ্রেণীর কওমিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সকল ধরনের শিক্ষার্থী, মানে যারা শিক্ষিত তারা ঈশা আন্দোলনের মধ্যে আসে। তাহলে যাদের মাধ্যমে এদেশে বিপ্লব করব, সকল শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে, কাজে সকল শ্রেণীর অংশ অংশীদারিত্ব ব্যতীত এদেশে বিপ্লব করা সম্ভব না। কাজে বিশ্বাস করি আজকে হোক কালকে হোক ঈশা আন্দোলনের মাধ্যমেই এদেশে ইসলামী বিপ্লব হবে এবং মানুষ শান্তি পাবে। আমার ছাত্র বন্ধুরা এখানে যারা আসছেন খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, সকল শ্রেণীর ছাত্র এখানে আসে। আমাদের দেশে অনেক সংগঠন আছে জোয়ারের মতো আসে, জোয়ারের মতো, আবার ভাটায় সব কিছু নিমেষ হয়ে যায়। কিন্তু ঈশা আন্দোলন এমন এক সংগঠন, আল্লাহকে শুকর, যার শিকড় অনেক গভীরে চলে গেছে, হঠাৎ বড় হয় না, হঠাৎ ছোটও হয় না, আস্তে 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 যেই গাছ বড় হয় সে সার হয়ে ওঠে, কি কথা ঠিক না? হঠাৎ করে যেই গাছ মোটা হয় সে সার হয় না, অল্প বাতাসই ভেঙে যায়। কাজে আপনাদের গোড়াকে মজবুত করতে হবে, শিকারকে মজবুত করতে হবে, যত বড় টর্নেডো আসুক না কেন, বন্যা আসুক না কেন, ঝামেলা আসুক না কেন, এই শিকার কোনো দিন উড্ডয়ন হবে না, এই গাছ ভাঙবে না, একদিন না একদিন ইসলাম হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। শিকারকে মজবুত করেন একেবারে তৃণমূল থেকে, তৃণমূল থেকে শিকারকে মজবুত করতে হবে।
আজকে থেকে নিয়াত করতে হবে। ঈশা ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস, বাঙালি আর মুসলিম এ সমন্বিত প্রয়াস ঈশা ছাত্র আন্দোলন নয়। এটা হয়তো একজনের স্লোগান হতে পারে, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন জিহাদ ও রুহানিয়াতের সমন্বিত প্রয়াস। যদি রুহানিয়াত থাকে, রুহানিয়াতের ফোকাস ভিন্ন হয়। রুহানিয়াতের ফোকাস কি হয়? রুহানিয়াতের ফোকাস ভিন্ন। এই ফোকাস এমন এক ফোকাস, এই ফোকাস হল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফোকাস নিয়ে আসছেন, সেই ফোকাস ছড়িয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। সেই ফোকাস আছে ইমানের মধ্যে, সেই ফোকাস ইসলামের মধ্যে। সেই ফোকাস যদি মারতে পারেন, তাহলে কাফের বেঈমান মুশরিকরা তরাতে পারবে না, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন রাজা গৌর গোবিন্দ তক্ত তাউস হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই কীভাবে ভেঙে দিয়েছেন আমাকে বলেন তো? তলোয়ারের মাধ্যমে, বোমার মাধ্যমে, ফোকাস, আল্লাহু আকবরের ধ্বনি, আল্লাহু আকবরের আওয়াজ যখন তুলছেন, রাজা গৌর গোবিন্দ তক্ত তাউস সব নিমিশ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। কথা ঠিক না? সেই ফোকাস কোথায়? সেই ফোকাস কোথায়? উমাইয়ারা, ওসমানিয়ারা, ফাতিমিয়ারা জীবনভর খেলাফত চালাইছে, ক্ষমতা চালাইছে, কিন্তু মানুষকে গঠন করার চেষ্টা করে নেই, মানুষকে গঠন করার চেষ্টা করে নেই। এই গঠন করার চেষ্টা না করার কারণে স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত মুসলমানের ক্ষমতা ছিল, কিন্তু এই ফোকাস সৃষ্টি না করার কারণে নিমিশে সব ধ্বংস হয়ে গেছে, নিমিশে ধ্বংস হয়ে গেছে। বুঝতে হবে যে আমাদের মধ্যে রুহানিয়া সৃষ্টি করতে হবে। যদি রুহানিয়া সৃষ্টি না করেন, ক্ষমতা কেন্দ্রিক যদি আমাদের, ক্ষমতা কেন্দ্রিক যদি সংগঠন হয়, তাহলে ক্ষমতা আছে ইসলাম আছে, ক্ষমতা নাই কথা বলেন না কেন? ক্ষমতা নাই, যেমন স্পেন হয়েছে, যেমন তুর্কিস্তান হয়েছে। এই তুর্কিস্তানে 750 বছর পর্যন্ত মুসলমানের শেষ খেলাফত ছিল, কিন্তু ফোকাস সৃষ্টি করে নেই, রুহানিয়া সৃষ্টি করে নেই। কামাল পাশা এসে সব ধ্বংস করে ফেলছে। কি হয়েছে সেখানে? কি হয়েছে দেখছেন? সেখানে 750 বছর পর্যন্ত মুসলমানদের খেলাফত ছিল, কিন্তু কামাল পাশা এসে সমস্ত আলেমদের হত্যা করছে, কলেমা পড়া নিষেধ করে দিচ্ছে, কোরআন পড়া নিষেধ করছে, মসজিদগুলো বন্ধ করে দিয়েছে। কারণটা কি? কারণটা কি? পাবলিকের মধ্যে ফোকাস ছিল না, পাবলিকের মধ্যে ফোকাস না থাকার কারণে জাগ্রত হয় নাই। অথচ অথচ এই পাক ভারত উপমহাদেশে মুসলমানদের বিশাল এক শাসক ছিল, কিন্তু ইসলাম কিন্তু শাসকদের কাছে ছিল না, ইসলাম ছিল আউলিয়াদের কাছে, ইসলাম ছিল ওলামাদের কাছে, ইসলাম ছিল মাশায়েখদের কাছে। এর জন্য ব্রিটিশ 200 বছর পর্যন্ত ইসলামকে ধ্বংস করার হাজারো চেষ্টা করছে, হাজারো হাজারো চেষ্টা করছে। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ধ্বংস করছে, এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। হত্যা করেছে হাজার হাজার মুসলমানদেরকে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে, লেকিন ইসলামকে ধ্বংস করতে পারে নেই, ইসলামকে ধ্বংস করতে পারে নেই। কারণ ইসলাম মানুষের কলবের মধ্যে, ইসলাম মানুষের অন্তরের মধ্যে জাগ্রত ছিল, বিধায়ী। শাসকদের কাছে শুধু ইসলাম ছিল না, মানবতার কাছে ইসলাম ছিল। এর জন্য ইসলামকে ধ্বংস করা তাদের জন্য সম্ভব হয়নি। এই জন্য রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ক্ষমতাসীনদের কাছে ইসলাম ছিল না, যারা ইসলামিস্ট ছিল, ইসলাম অনুযায়ী চলছে তাদের কাছে ক্ষমতা ছিল না। ইসলাম যারা ইসলাম পালন করছে তাদের কাছে কি ছিল না? ক্ষমতা ছিল না। আর যারা ক্ষমতা চালাইছে তাদের কাছে, এই কারণেই ইসলাম বিজয় হয়নি। এর জন্য ক্ষমতাসীনদের কাছে ইসলাম যদি থাকে আর ইসলামিস্টদের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে ইসলাম বিজয় হবে। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যাদের কাছে ক্ষমতাও থাকবে, ইসলামও থাকবে। শুধু ইসলামও না, শুধু ক্ষমতাও না, ইসলাম ও ক্ষমতা উভয় সমন্বয় যে সংগঠন, তার নাম হলো ঈশা ছাত্র আন্দোলন, তার নাম হলো ঈশা আন্দোলন, তার নাম ঈশা আন্দোলন। কাজী
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনকে কামিয়াব করেন, আমিন, এই সংগঠনকে বিজয় করেন, আমিন। আমার শেষ কথা হলো এই, ধরে নেন আওয়ামী লীগ করতে গিয়ে, বিএনপি করতে গিয়ে, জাতীয় পার্টি করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, ছাত্র বাবারা আমার শেষ প্রশ্ন, আমার শেষ প্রশ্ন খুব গভীরের সাথে শুনো, যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দুনিয়ার কোনো সংগঠন করতে গিয়ে কোনো মানুষ মারা যায় আর আল্লাহ যদি প্রশ্ন করে তুই কেন মরলি, সেই ব্যক্তি যদি জবাব দেয় আল্লাহ আমি শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমাদের প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, খালেদা জিয়ার হাতকে মজবুত করার জন্য, আমরা এরশাদ সাহেবকে আদর্শ বাস্তবায়ন করার জন্য, এরশাদ সাহেবের হাতকে মজবুত করার জন্য জীবন বিসর্জন দিয়েছি, আমি মৃত্যুবরণ করেছি, অমনি আল্লাহ পাক বলবে তুই ভালো কাম করছো, তোর সে ভালো কাজ কেউ করে নাই, তুই সোজা জান্নাতে চলে যা, কি কথা বলেন না কেন? কি স্কুলের বাবারা কি বলো? দেখেন আপনারা ফতুয়া জানেন না, ফতুয়া পড়েন নেই, কিন্তু মানুষের বিবেক এমন এক ফতুয়া, মানুষের বিবেক এমন এক আদালত যে আদালত কোনো সময় ভুল করে না। সবচেয়ে বড় বিবেক মানুষের, সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক, সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। যদি আমি ফতুয়া পড়ি নাই, আল্লাহর কাছে উঠি নাই, কিন্তু এখান থেকে বুঝতে পারছি যদি এদের জন্য মারা যায় তাহলে আল্লাহ জান্নাতের কথা বলবে না, হয়তো উল্টা কথাও বলতে পারে, কি কথা ঠিক না? কিন্তু আপনি যদি মারা যান ইসলামের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ ও আল্লাহ রসুলের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ যদি প্রশ্ন করে তুই মরলি কেন, আপনি যদি বলেন আল্লাহ আপনার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য, তোমার এবং তোমার রসুলের আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমি মারা গেছি, আল্লাহ বলবে তুই খুব খারাপ কাজ করছো, তুই জাহান্নামে চলে যা, কি কথা বলেন না কেন? দেখছেন বিবেক। আশা করি আল্লাহ পাক খুশি হয়ে বলবে দেরি করিস না, কিসের হিসাব নিকাশ, তুই ডাইরেক্ট জান্নাতে চলে যা, কিসের হিসাব নিকাশ, দৌড়ে যা জান্নাতে। বলে ভাইয়ারা আমার ছাত্র বন্ধুরা, দল করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে হাজারো মানুষ বাংলাদেশে মারা গেছে, মরতে পারে, সময় দেয়, শ্রম দেয়, অর্থ দেয়, কিন্তু আপনার শ্রম, আপনার অর্থ, আপনার জীবন কোথায় যাচ্ছে এই হিসাব প্রত্যেকটা বিবেকবান মানুষের করা উচিত কি উচিত না, দরকার কি দরকার না? কাজে আমি একজন বিবেকবান মানুষ হিসেবে বলতে চাই, আজকের থেকে আমার প্রত্যেকটা সময়, আমার প্রত্যেকটা টাকা, আমার জীবন, এই জীবন দেয় আল্লাহর জীবন, আমার রক্ত আল্লাহ দেয়া রক্ত, কাজে আমার রক্ত আমার জীবন অন্য কাউকে দেবো না, আল্লাহর রক্ত আল্লাহকে দিয়ে দেবো, আল্লাহর জীবন আল্লাহকে দিয়ে দেবো, আল্লাহর জীবন আল্লাহর জন্য শুপে দেবো, আল্লাহর রক্ত আল্লাহর জন্য শুপে দেবো, তার রক্ত তার জীবন তার জন্যই, তার হায়াত তার জন্যই, তার মেধা তার জন্যই, আমার শক্তি আল্লাহ পাক দান করছে, আমার শক্তি আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় হবে ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি আছে তুই হাত তুলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।